সামনেই সরস্বতী পুজো, তাই কম বেশি সকলের বাড়িতে হয় সরস্বতী পুজো। সেই উপলক্ষে বিগ নিউজ হাজির হলো কলকাতার সেই বিখ্যাত কুমোরটুলিতে। কি বলছে 2024-এর সরস্বতী পুজো নিয়ে ক্রেতা ও বিক্রেতা, আসুন জেনে নেওয়া যাক। গত বছরের থেকে এবছরে ঠাকুরের দাম কি কিছু বেড়েছে? গতবারের থেকে ঠাকুরের দাম তো প্রচুর বেড়েছে, কারণ জিনিসপত্রের মাল মেটেরিয়ালস যেভাবে বেড়ে গেছে সে জায়গাটা আমাদের রাখা খুব কঠিন ব্যাপার। লেবার চার্জ, তারপরে বড় বাজার মেটালটা, আমাদের সব রকম মেটালটা লাগে, মাটি, বাঁশ, খড়, দড়ি গতবারের থেকে প্রচুরভাবে বেড়ে গেছে, যার জন্যে আমাদের ব্যবসা করা খুব টাফ জায়গায় বেড়েছে পৌঁছে। আর বিক্রির সময় আমাদের যে জায়গাটা এসে যাচ্ছে, খরিদ্দারকে বললে সেই জায়গাটা আমরা একটা হিসাব করে একটা মার্জিন আমরা তো রাখি, তার উপর বেশ করে আমাদের কিছু পার্সেন্টেজ বার করতে হয়, নাহলে আমাদের জীবিকা কেমনভাবে চলবে। না, সরস্বতীতে আমার বিদেশি যায়নি, কিন্তু দুর্গায় গিয়েছিল দুটো একটা ঠাকুর। দুর্গাষ্টমী এবছর আমাদের মানে পার্শ্ববর্তী কোনো দেশে গেছে, পার্শ্ববর্তী কোনো শহরে, বিহার, উত্তর, হ্যাঁ বিহার, ঝাড়খণ্ড যাচ্ছে, ওই ঠাকুরটা যাচ্ছে ঝাড়খণ্ডে, এটাও যাবে বিহারের দিকে যাচ্ছে, এইগুলো আছে। কিছু কিছু ঝাড়খণ্ডের কাস্টমার আগে অনেক ব্যাপক আসতো, কিন্তু এখন সব ওখানে পেয়ে যাচ্ছে বলে তারা আর আসছে না, মার্কেট যার জন্য আমাদের ডাউন হয়ে যাচ্ছে। বিক্রিবাটা কেমন এখন মোটামুটি? খুব একটা ভালো না, আসলে ভালো না, না মানুষের হাতে অর্থটা খুবই কম যা দেখছি, মার্কেটে এসে সবাই কম খুঁজছে, কিন্তু কমে তো আমরা দিতে পারছি না, লস করে লাস্টে হয়তো লস করে বেচতে হবে, যার জন্য মার্কেটে আমি তো 130টা ঠাকুর করি, তার জায়গায় 45টা। আমি যে ঠাকুর নিই সেই ঠাকুরটা এবছর গেছিলাম, উনি মারা গেছেন, পাশেই একজন তৈরি করে ওনার কাছে গেছিলাম, কিন্তু দামটা অত্যাধিক বেশি হয়ে গেছে, অনেক বেশি। মানে আমি যে ঠাকুরটা নিই সেটা গত বছর নিয়েছিলাম 1200 কি 1300, সেটা এবছর ওই ঠাকুর চাইছে 2500, আমি সেই জন্য অভিনবত্ব আছে অনেক ঠাকুরেরই ওপরেই এসছে। ক্যামেরায় দীপনিস্তির সঙ্গে শুভজ্যোতি রায়, বিগ নিউজ কলকাতা।